সম্প্রতি মণিপুরে ভয়াবহ ভূমিধসে শহীদ হয়েছেন রাজ্যের দুই বীর সন্তান। তাদের একজন কল্যাণপুরের কোচপাড়া গ্রামের প্রশান্ত কুমার দেব। রবিবার তার কফিনবন্দী মরদেহ নিয়ে আসা হয় রাজ্যে। চলতি বছরের জুন মাসের শেষ সপ্তাহের গভীর রাতে মণিপুরের টুপুল রেল স্টেশনের কাছে বিরাট ধস নেমেছিল। সেখানেই ছিল 107 টেরিটোরিয়াল আর্মির ক্যাম্প। ওই ক্যাম্পে নিরাপত্তার দায়িত্বে ছিলেন ত্রিপুরার এই বীর সন্তান প্রশান্ত। শহীদ হওয়ার কিছুদিন আগেই ত্রিপুরা পুলিশে কর্মরত স্ত্রী এবং একমাত্র কন্যাকে নিয়ে আগরতলার অরুন্ধতী নগরে নতুন ঠিকানা বেঁধেছিলেন তিনি। কিন্তু নতুন ঠিকানায় স্বপ্নের ঘর নির্মাণের কাজ শেষ করতে পারেননি। এর আগে দেশমাতার স্বার্থে শহীদ হয়েছেন তিনি। মঙ্গলবার অরুন্ধতী নগরে স্ত্রী কন্যার সঙ্গে দেখা করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। সেখানে তাঁর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন এবং তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করেন তিনি। পাশাপাশি কন্যাকে নিয়ে বীর শহীদ প্রশান্তের অসম্পূর্ণ স্বপ্নগুলি পূরণের লক্ষ্যে তাঁর পরিবারের পাশে দাঁড়ালেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। বাড়িয়ে দিলেন সাহায্যের হাত। প্রশান্ত দেব বীর শহীদ আর আসাম রাইফেলে কর্মরত ছিলেন। মণিপুরের যে ল্যান্ডস্লাইডিংয়ে আপামর জনসাধারণকে রেস্কিউ করতে গিয়ে নিজের জীবনকে সমর্পণ করেছেন। আমি এই ধরনের বীর সৈনিকের জন্য গর্ববোধ করি, কিন্তু তার সঙ্গে সঙ্গে আমরা আজকে একটা নজওয়ান আমাদের ভারত মাতার পুত্রকে হারিয়েছি, আর সঙ্গে সঙ্গে ওনার একটা ছোট্ট মেয়ে আছে, পত্নী আছেন, যারা জীবন অনেক কিছু স্বপ্ন দেখেছিলেন, আজ সে স্বপ্নকে সাকার করার জন্য আমরা সবাই মিলে কাজ করব। ওনার মেয়েটা যাতে ওনার ইচ্ছা অনুসারে পড়াশোনা করে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে, সেই দিশাতে আমরা সবাই প্রয়াস থাকব। আমি ওনার আত্মা সদ্গতি কামনা করি এবং পরিবার যাতে কম সময়ের মধ্যে এই ব্যথা থেকে বেরিয়ে আসতে পারে তা আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি। একই ঘটনায় শহীদ হয়েছেন অপর জওয়ান বিশালগড়ের বাইদ্যা দিঘির সঞ্জয় দেবনাথ। এদিন তাঁর বাড়িতেও যান প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। তাঁর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন এবং তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করেন। এদিন বিপ্লব কুমার দেবকে কাছে পেয়ে চোখের জলে আঁচল ভেজালেন সঞ্জয়ের মা। তাঁর পিতাও ভাগ করে নিলেন বীর সন্তানকে নিয়ে নিজের মনের অব্যক্ত কথাগুলি। প্রাক্তন মুখ্যমন্ত্রীও পরিবারের আপনজনের মতোই সমবেদনা জানিয়েছেন শহীদের স্ত্রী পরিবারকে। ছোট শিশুটির মাথায় হাত বুলিয়ে বুঝিয়ে দিলেন তাদের পাশে আছেন তিনি। মর্মান্তিক আর টেরিটোরিয়াল আর্মিতে ছিলেন, মণিপুরে যে বিভৎস ল্যান্ডস্লাইডিং হয়েছে আমি চিফ মিনিস্টারের সঙ্গে কথা বলেছি। মণিপুরের ইতিহাস এটা ভয়ঙ্কর ল্যান্ডস্লাইডিং, মানুষের জীবন বাঁচানোর জন্য গিয়ে নিজে শহীদ হয়েছেন। তার জন্য আমি গর্ববোধ করি যে আমার ত্রিপুরা রাজ্যে, আমাদের রাজ্যের মধ্যে, মাটির মধ্যে এই ধরনের সাহসী বীর রয়েছে। কিন্তু তার সঙ্গে সঙ্গে ওনারও একটা পরিবার আছে, ছোটো একটা ছোট্ট ছেলে আছে, পত্নী আছে, পরিবার আছে। তো আজকে সেই পরিবারটা তার পতি হারিয়েছে, ছেলে হারিয়েছেন, নজওয়ান ছিল কম বয়সে, দুনিয়া অনেক দেখাচ্ছিল। তার জন্য আমরা মর্মাহত, আমি পরিবারের সবার প্রতি সমবেদনা জ্ঞাপন করি, ঈশ্বরের কাছে প্রার্থনা করি ওনার আত্মার সদ্গতি হোক। আর ওনার যে পত্নী রয়েছেন মাধ্যমিক পাস, ওনার শ্বশুর কিছু অর্জি রেখেছেন, দেখবো কথাবার্তা হলো মুখ্যমন্ত্রীর সঙ্গে কীভাবে সহায়তা করা যেতে পারে। এই সময় সবার আমাদের কর্তব্য এই পরিবারের সঙ্গে থাকা, কারণ নিজের পরিবারের জন্য না, অন্যের জীবন বাঁচানোর জন্য শহীদ হয়েছেন। বীর সন্তানদের শহীদানে এখনও শোকের রেশ কাটেনি রাজ্যে। পরিবারের লোকজনও এই অপূরণীয় ক্ষতিতে শোকে মুহমান। জীবনের এই দুঃসময়ে রাজনৈতিক নেতার ঊর্ধ্বে উঠে একজন মানুষ হিসেবে বীর শহীদের পরিবারের পাশে দাঁড়িয়ে মহানুভবতার পরিচয় রেখেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এমনটাই মনে করছেন রাজ্যের অভিজ্ঞ মহল। ব্যুরো রিপোর্ট।
রাইজেস্ট নিউজ।